বাগবাজার মানেই পতিত পাবনী গঙ্গা, বাগবাজার মানেই মায়ের বাড়ি, বাগবাজার মানেই আমাদের সবার প্রিয় ভগিনী নিবেদিতা, বাগবাজার মানেই নাট্যকার গিরিশ ঘোষ, আর বাগবাজার মানেই রামকৃষ্ণদেবের প্রিয় ভক্ত বলরাম বোসের বাড়ি। নমস্কার, আমি শর্মিষ্ঠা, আজ চলে এসেছি এই বাগবাজার চত্বরেই, যেখানে ইতিহাস কথা বলে, আর আপনাদের সাথে এই ইতিহাসেরই সাক্ষাৎ করাবো আজ। আমি এখন দাঁড়িয়ে আছি বাগবাজার রেল স্টেশনে। গঙ্গা তীরবর্তী এই ছোট্ট রেল স্টেশনটা কলকাতার চক্ররেলের অধীনে, আর এই গঙ্গার তীর বরাবর সোজা রাস্তাটা ধরে চলে গেলেই পাওয়া যাবে বাগবাজার ফেরিঘাট, যেখান থেকে বাগবাজার হাওড়া ফেরি সার্ভিস নিয়মিত চলাফেরা করে। এখন আমি আপনাদের নিয়ে যাব এই গঙ্গার ঘাটে, যেটা মায়ের ঘাট নামে পরিচিত। শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী মা সারদা দেবী বাগবাজারে উদ্বোধনে অবস্থানকালে এই ঘাটে এসে নিয়মিত স্নান এবং জপ করতেন, তাই এই ঘাটের নাম রাখা হয়েছে মায়ের ঘাট। বাগবাজার রেল স্টেশন থেকে প্ল্যাটফর্ম ধরে হেঁটে গেলে অথবা লেভেল ক্রসিং পেরিয়ে বড় রাস্তা ধরে 2 মিনিটে হাঁটা পথে পৌঁছে যেতে পারেন এই ঘাটে। হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এই ঘাটের আগের নাম ছিল দুর্গাচরণ মুখার্জী ঘাট তথা পাগলাবাবুর ঘাট। 2005 সালের 1 ফেব্রুয়ারি এই ঘাটের পুনঃ সংস্করণ করে কলকাতা কর্পোরেশন। এই ঘাটে বসে কাটিয়ে দেওয়া যায় বেশ কিছুটা সময়, আর বিকেলের দিকে এই ঘাটে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাও বেশ অন্যরকম। এখানে এরকম 2-3টে ছোট ছোট মন্দির মতো তৈরি করা হয়েছে, এর মধ্যে শ্রী শ্রী সারদা মায়ের মন্দিরও একটা রয়েছে। এই হলো মায়ের মন্দির, দেখুন এখানে শ্রী শ্রী মায়ের একটা মর্মর মূর্তি তৈরি করা হয়েছে। ঠিক ঘাটের সামনেই এই ছোট্ট মন্দিরটা আপনারা পাবেন, যেখানে গিয়ে মাকে দর্শন করতে পারেন। আমরা এসেছিলাম সরস্বতী পুজোর 2-1 দিন পরে, তাই ঘাটে এসে বেশ অনেকগুলো সরস্বতী প্রতিমা বিসর্জনও দেখতে পেলাম। মায়ের ঘাট দেখে এবার আমরা যাব মায়ের বাড়ি। মায়ের ঘাট থেকে রাস্তা পার হয়ে উল্টো দিকে রাস্তা ধরে আরেকটু এগিয়ে উদ্বোধনের এই বাড়িটি, যেখানে মা বাস করতেন, এই বাড়িটি হলো সারদা মায়ের বাড়ি। এখানে মা 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত বসবাস করেছিলেন। কলকাতায় মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না। স্বামীজি প্রথম থেকেই চাইতেন মায়ের একটা নিজস্ব বাড়ি হোক, সেই কারণে আমেরিকা থেকে গুরুভাইদের তিনি চিঠিতে এই কথা জানাতেনও। স্বামীজির ইচ্ছেকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে 1906 সালে গঙ্গার ধারে এই বাড়িটির জন্য জমি কেনেন শরৎ মহারাজ ওরফে স্বামী সারদানন্দ মহারাজ। 1907 সালের শেষ দিকে স্বামী সারদানন্দ মহারাজ বাড়ি তৈরির কাজ শুরু করেন। এই বাড়ি তৈরি করতে সেই সময় প্রায় 11,000 টাকা খরচ পড়ে। 1909 সালের 23শে মে মা এই বাড়িতে পদার্পণ করেন। এই দিনটিতে প্রতি বছর এখানে মাহের শুভ পদার্পণ দিবস হিসেবে পালিত হয়ে থাকে। 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর শ্রী শ্রী মা এখানেই বসবাস করেছিলেন। মায়ের বাড়ির পাশে রয়েছে আরও বেশ কিছু দোকান, যেমন এটি রামকৃষ্ণ মিশন বাগবাজারের একটি ইউনিট, এরকমই রয়েছে পরপর বেশ কয়েকটা আউটলেট যেখান থেকে আপনারা জিনিসপত্র টুকটাক কেনাকাটা করতে পারেন। মায়ের বাড়ির সঙ্গে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত সেটা হলো উদ্বোধন অফিস। উদ্বোধন হলো রামকৃষ্ণ মিশনের একটি পাক্ষিক পত্রিকা, যেটা এখান থেকেই প্রকাশিত হয়। সামনে যে গোলাপি বাড়িটা দেখতে পাচ্ছেন সেটাই হলো উদ্বোধনের অফিস। এখানে রামকৃষ্ণ মিশনের প্রচুর বই ও পত্রিকা প্রকাশিত হয় এবং বিক্রয়ও হয়। সোম থেকে শনি এই অফিস রোজ খোলা থাকে। মায়ের বাড়ির দোকান ঠিক মুখেই সামনে কিছু ফুলও বিক্রি হয়, যেটা নিয়ে মাকে নিবেদন করতে পারেন। চলুন তাহলে মায়ের বাড়িতে প্রবেশ করা যাক। এই হলো প্রধান প্রবেশদ্বার, যেটা দিয়ে প্রবেশ করেই সামনেই পাবেন একটা সিঁড়ি, সেটা দিয়েই ওপরে যেতে হবে। এই সিঁড়িটা ধরেই ওপরে যেতে হবে, ওপরেই আছে মায়ের ঘর। ওপরে উঠেই দেখলাম বেশ কিছু ভক্ত বসে ধ্যান ও জপে মগ্ন। সামনে একটা লম্বা লাইন রয়েছে যেটা মাকে প্রণাম করার জন্য। এখন যেটা মায়ের ঘর, আগে সেটা ছিল মায়ের পুজোর ঘর, যেখানে বসে মা নিত্য পুজো করতেন। পরবর্তীকালে মায়ের ইচ্ছা অনুযায়ী সেটাতেই মা বাস করতেন এবং মায়ের প্রিয় ভাইজি রাধুকে নিয়ে সেই ঘরেই শুতেন। যেই খাটে মা শুতেন সেটাতেই বর্তমানে মায়ের ছবি রেখে পুজো করা হয়। 1920 সালের 21শে জুলাই এই বাড়িতেই মা মহাসমাধি লাভ করেন। মায়ের বাড়ি, যেখানে এসে পাওয়া যায় পরম শান্তি, যেখানে এসে লাঘব হয় মনের অনেক যন্ত্রণা, যেখানে আসলে চোখের জল বাঁধ মানে না, এই হলো সেই পরম শান্তির জায়গা শ্রী শ্রী মায়ের বাড়ি, যিনি বলেছিলেন আমি সতেরো মা, আমি অসতেরো মা। এই হলো মায়ের ঘর, যেখানে মা সুন্দর সাজে সজ্জিতা হয়ে বিরাজিতা।
আর মায়ের ঘরের ঠিক ডান দিকেই রয়েছে ঠাকুরের সিংহাসন, একটি রূপোর সিংহাসন যেখানে রাখা রয়েছে ঠাকুরের ছবি। এখানে বসেই মা নিত্য পুজো করতেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মায়ের ঘরের পাশেই রয়েছে মায়ের দাড়ি, শারদানন্দ মহারাজের ঘর, মায়ের জীবিতকালে যিনি মাকে দেখাশোনা করেছিলেন। এই হলো স্বামী শারদানন্দ মহারাজের ঘর, যেখানে স্বামী শারদানন্দ মহারাজের ছবি রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো দিন এই বাড়ি দর্শন করতে চলেই আসতে পারেন, সকাল 6টা থেকে বেলা 11টা এবং বিকেল 3:30 থেকে সন্ধে 7:30 অবধি এই বাড়িটি খোলা থাকে সকলের জন্য। দোতলা থেকে আমি নিচটা একটুখানি দেখানোর চেষ্টা করছি আপনাদের। মাকে প্রণাম জানিয়ে এবার আমরা নিচে নেমে যাব। এই সিঁড়ি দিয়েই নিচে নেমে যেতে হবে। এমনি ডান দিকে একটি ঘর পাবেন, সেটি হলো প্রণামীর ঘর, যেখানে গিয়ে আপনারা স্বেচ্ছায় কিছু অনুদান বা প্রণামী দিতে পারেন। মায়ের বাড়িতে একটা রেওয়াজ আছে, মা যেহেতু কাউকে খালি মুখে ফেরাতেন না তার বাড়ি থেকে, তাই এখানে কেউ এলে তাদেরকেও খালি মুখে ফেরানো হয় না। এখানে আগত ভক্তদেরকে প্রতিদিন শালপাতায় করে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়ে থাকে, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আগত ভক্তদের জন্য পরপর সাজানো রয়েছে ভোগ প্রসাদ। মায়ের বাড়ি থেকে বেরিয়ে এবার আমি আপনাদের নিয়ে যাব আমার পরবর্তী গন্তব্য গিরিশ ঘোষের বাড়িতে। মায়ের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসে বড় রাস্তা ধরে খানিকটা এগোলেই পাবেন গিরিশ অ্যাভিনিউয়ের মোড়, যেখানে রয়েছে আধুনিক বাংলা নাটকের পথিকৃৎ নট ও নাট্যকার বিখ্যাত গিরিশ ঘোষের বাড়ি। এই হলো সেই বাড়ি যার নাম রাখা হয়েছে গিরিশ ভবন, বর্তমানে যেটা কলকাতা পৌর সংস্থার অধীনে। বাড়ির সামনেই রয়েছে গিরিশ ঘোষের একটি বড় স্ট্যাচু, তবে এই বাড়িতে জনসাধারণের প্রবেশ নিষেধ, এখানে আসলে বাইরে থেকেই বাড়িটি দেখতে হবে। গিরিশ ঘোষের বাড়ি দেখে আমরা এখন চলে এলাম সামনে দুপায়ে গিয়ে ডান হাতে বলরাম মন্দিরে, যেটা ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একজন প্রিয় গৃহভক্ত এবং রসদদার বলরাম বোসের বাড়ি। ঠাকুর এবং মা তাদের জীবদ্দশায় এই বাড়িতে অনেকবার এসেছেন এবং থেকেছেন, সেই কারণেই এই বাড়িটি বর্তমানে বলরাম মন্দিরে পরিবর্তিত হয়েছে। উল্লেখ্য যে এই বাড়িতেই 1897 সালের পয়লা মে স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেন। বর্তমানে আমরা যে রামকৃষ্ণ মঠ মিশনের বিশাল কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, এই দিনটি ছিল সেই দিন সেই ঘটনার উৎপত্তি। রামকৃষ্ণ ভাবান্দোলনের অনেক কর্মকাণ্ড এই বাড়ি থেকেই শুরু হয়, সেই কারণে এই বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অনেক বেশি। চলুন বলরাম মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখে নেওয়া যাক বাড়িটি কেমন। ঢুকেই একটি স্টল দেখতে পাবেন, যেখানে দুপাশে ঠাকুর ও মায়ের বিভিন্ন ছবি এবং বই বিক্রি হচ্ছে, যেগুলো এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই রয়েছে ঠাকুর মায়ের সব ঘর, যেখানে মা এসে বসবাস করতেন সেই ঘরটিও রয়েছে, রয়েছে ঠাকুর মাকে যেখানে পুজো করায় সেই ঘর। আমরা উপরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু ওপরে গেলেই আপনারা কিন্তু ঠাকুর মাকে দর্শন করতে পারবেন, ওখানে আরতি দেখতে পারেন, খুব সুন্দর আরতি হয় সন্ধেবেলায়। নিচ থেকেই ওপরে আরতি চলছে, সেটাই একটুখানি ক্যামেরাতে ধরার চেষ্টা করলাম, যেটা টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন। এই বলরাম মন্দিরের প্রধান আকর্ষণটা এবার আপনাদের জানিয়ে রাখি, এই বাড়ির গৃহদেবতা হলেন শ্রী শ্রী জগন্নাথ দেব, সেই কারণে প্রতি বছর ঠাকুর এখানে এসে রথ টানতেন। এখনও সেখানে ঠাকুরের টানা রথটি রাখা রয়েছে, যেটি প্রতি বছর রথের সময় টানা হয় এবং যেটা দেখতে খুব ভিড়ও হয়। আপনারা চাইলে যে কোনো দিন এখানে এসে ঘুরে যেতে পারেন। বলরাম বোসের বাড়ি দেখে আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য সিস্টার নিবেদিতার বাড়ি। সিস্টার নিবেদিতার বাড়িও কিন্তু খুব কাছেই, বলরাম মন্দির থেকে উল্টো দিকে চলে গেলেই খুব কাছেই পাবেন মা শারদামণি সরণিতে নিবেদিতার বাড়ি। আমরা চলে এসেছি ভগিনী নিবেদিতার বাড়ির সামনে। এই হলো সেই বাড়ি যেখানে 1898 সালে ইংল্যান্ড থেকে এসে ভগিনী নিবেদিতা উঠেছিলেন এবং ছিলেন 1911 সাল পর্যন্ত। এই বাড়িতেই উনি প্রতিষ্ঠা করেছিলেন মেয়েদের জন্য বিখ্যাত স্কুল, যেটা কিছুদিন পরে পাশের বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হয়। ভগ্নী নিবেদিতার এই বাড়িটি কিন্তু খুব ভগ্নদশায় চলে গিয়েছিল। 2013 সালে রাজ্য সরকার এর পুরো সংস্কার করে রামকৃষ্ণ সারদা মিশনকে বাড়িটি হস্তান্তর করেন। তারপরে এই বাড়িটিকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এই মিউজিয়ামটি খোলা থাকে প্রতি শুক্র, শনি ও রবিবার দুপুর 1:30 থেকে 5:30 পর্যন্ত। এই মিউজিয়ামের টিকিট মূল্য 50 টাকা জনপ্রতি। এই সেই বসপাড়ালেন যেখানে নিবেদিতার বাড়ি এবং তার বিখ্যাত স্কুল, কিন্তু বর্তমানে যেটির নাম রাখা হয়েছে মা শারদামণি সরণী। ঐতিহাসিক বাগবাজার নিয়ে আমার আজকের নিবেদন এইটুকুই। আমার এই প্রয়াস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।